একটি ছোট গ্রামে গুপ্ত পরিবার বাস করত। চারজনের একটি নম্র দল শেষ মেটানোর জন্য সংগ্রাম করে। গ্রামটি যদিও সুরম্য, দারিদ্র্যের ভার ধারণ করেছিল যা তার বাসিন্দাদের অবিরাম সকালের কুয়াশার মতো আঁকতে ধরেছিল। রাম এবং সীতা গুপ্ত কঠোর পরিশ্রমী পিতামাতা, প্রখর সূর্যের নিচে পরিশ্রম করেছিলেন, অল্প জমি চাষ করেছিলেন যা ক্ষুধা নিবারণের জন্য যথেষ্ট পরিমাণে ফলন করেছিল। তাদের সন্তান রাজ এবং লীলা অভাবের ধারণার জন্য অপরিচিত ছিল না। শিক্ষা ছিল একটি বিলাসিতা যা তাদের পক্ষে সম্ভব ছিল না, এবং দূরবর্তী আত্মীয়ের কাছ থেকে পাওয়া জীর্ণ পাঠ্যপুস্তকগুলি ছিল গ্রামের বাইরে পৃথিবীর একমাত্র জানালা। উদীয়মান সূর্যের সাথে গুপ্তের দৈনন্দিন রুটিন উন্মোচিত হয়। রাম বছরের পর বছর শ্রমে পরিশ্রুত শুকনো মাটি চাষ করেছিলেন, প্রচুর ফসলের আশায় যা চিরকাল অধরা বলে মনে হয়েছিল। সীতা অসহায় হাত এবং স্থিতিস্থাপক হৃদয়ে পরিপূর্ণ, তাদের বিনয়ী বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, খড়ের ছাদে প্যাচ দিয়েছিলেন এবং হাতে সামান্য সরবরাহ নিয়ে সাধারণ খাবার রান্না করেছিলেন। রাজ আকাশের মতো বিশাল স্বপ্নের একটি উজ্জ্বল চোখের ছেলে, পরিবারের আয়ে অবদান রাখতে স্কুলের সময় পরে অদ্ভুত চাকরি নিয়েছিল। লীলা একটি সংক্রাম হাসি সহ একটি ছোট বোন যা তাদের আর্থিক সংগ্রাম সম্পর্কে তার বোঝার মুখোশ দিয়েছিল, কিছু অতিরিক্ত কয়েন উপার্জনের আশায় গ্রামের বাজারে বিক্রি করার জন্য বনফুল সংগ্রহ করেছিল। তাদের বাসস্থান একটি নম্র কাদাইটের কাঠামো, হাসি এবং ভালোবাসায় প্রতিধ্বনিত, তাদের চারপাশের বৈষয়িক দারিদ্র্যকে অতিক্রম করে। রাম শক্তির স্তম্ভ, প্রায়শই তার সন্তানদের সাথে আশা এবং স্থিতিস্থাপকতার গল্প ভাগ করে নিতেন, তাদের মধ্যে এই বিশ্বাস জাগিয়েছিলেন যে অটল দৃঢ়তার সাথে প্রতিকূলতাকে জয় করা যেতে পারে। ঋতু পরিবর্তনের সাথে সাথে গুপ্ত পরিবারের সংগ্রামও হয়েছে। খরা তাদের ধৈর্যের সীমা পরীক্ষা করে, যখন বর্ষা তাদের ফসলের সাথে তাদের আশাকে ধুয়ে ফেলতে হুমকি দেয়, তবু প্রতিকূলতার মুখে তারা একতাবদ্ধ ছিল। প্রয়োজনের সময় পারিবারিক বন্ধন যে শক্তি প্রদান করতে পারে তার প্রমাণ। এক দুর্ভাগ্যজনক দিন গ্রামটি গ্রামীণ সম্প্রদায়ের উন্নতির লক্ষ্যে একটি সরকারি উদ্যোগের খবর পেয়েছিল। সংশয়বাদ আসার সাথে মিশে গিয়েছিল, কারণ গুপ্তরা তাদের প্রতিবেশীদের সাথে সতর্কতার সাথে পরিবর্তনের সম্ভাবনাকে গ্রহণ করেছিল। এই উদ্যোগটি দক্ষতা বিকাশ এবং আর্থিক সহায়তার সুযোগ নিয়ে এসেছে, তাদের জীবনে আশাবাদের ঝিলিক নিয়ে এসেছে। রাজ একটি নতুন দৃঢ় সংকল্পের দ্বারা উদ্বুদ্ধ হয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণে নাম লেখান, দক্ষতা শেখার যা তাদের কৃষি অস্তিত্বের সীমানা অতিক্রম করে। লীলাও তার সৃজনশীলতাকে কাজে লাগানোর উপায় খুঁজে পেয়েছিল, হস্তনির্মিত আইটেমগুলি তৈরি করে যা সে ক্রমবর্ধমান গ্রামের বাজারে বিক্রি করেছিল। একসময় দারিদ্র্যের শিকলে আবদ্ধ গুপ্ত পরিবার ধীরে ধীরে পরিবর্তনের সাক্ষী হতে শুরু করে। অনুর্বর জমি সঠিক হস্তক্ষেপের সাথে ফসল ফলিয়েছিল যা তাদের বন্য প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। পরিমিত বাসস্থান মেরামত করা হয়েছিল এবং স্বাস্থ্যকর খাবারের সুগন্ধ কঠোরতার দীর্ঘস্থায়ী গন্ধকে প্রতিস্থাপিত করেছিল। অধ্যবসায়ের মাধ্যমে গুপ্তরা শুধুমাত্র তাদের আর্থিক সংগ্রামকে অতিক্রম করেনি, বরং তাদের সম্প্রদায়ের পরিবর্তনের জন্য অনুঘটক হয়ে উঠেছে। তারা তাদের নতুন জ্ঞান ভাগ করে নিয়েছে, অন্যদেরকে দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্ত হতে এবং তাদের ভাগ্য তৈরি করতে অনুপ্রাণিত করেছে। সেই ছোট্ট গ্রামের হৃদয়ে স্থিতিশীল আত্মার মধ্যে যারা জমি চাষ করেছিল এবং জীবনের ঝড় মোকাবেলা করেছিল, গুপ্ত পরিবার হয়ে উঠেছিল আশার বাতিঘর, অদম্য চেতনার প্রমাণ যা প্রতিকূলতার মধ্যেও জোয়ার ঘুরিয়ে দিতে পারে।